হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ফাটাফাটি একটি ভিডিও। আপনারা কিভাবে যে কোনো গান থেকে এক ক্লিকে বাজনা আলাদা করতে পারবেন শুধু এআই দিয়ে, আর এআই দিয়েই সব কিছু সম্ভব, যে এক ক্লিকে যে কোনো পছন্দের গান থেকে বাজনা আলাদা করতে পারবেন, গান আলাদা করতে পারবেন। আপনি চাইলে গানও রাখতে পারেন, আবার চাইলে বাজনাও আলাদা রাখতে পারেন। তো কিভাবে করবেন? শুধু এআই দিয়ে একটি ব্রাউজারের মাধ্যমে করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে। তো চলুন শুরু করি, আপনারা কিভাবে করবেন সেটা সহজ নিয়মে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পারবেন। তো চলুন শুরু করা যায়। তো ফার্স্ট অফ অল, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আমরা লিখে দিব শুধু ভোকাল রিমুভার ওআরজি। তো এখানে লিখলাম ভোকাল রিমুভার ওআরজি। তো লিখার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আমরা পেয়ে যাব ব্রাউজার মাই ফাইলস। তো কি করব, ব্রাউজার মাই ফাইলসের উপর ক্লিক করব। তো ক্লিক করলে এখান থেকে মিডিয়া ফিকার উপর ক্লিক করলে আমাদের গ্যালারিটা শো হয়ে যাবে, এবং আমার যে গানটা থেকে মিউজিক আলাদা করতে চাই, মানে বাজনা আলাদা করতে চাই, সেটা এখান থেকে গানটা চুজ করে নিতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করলাম, এখন আমরা সেই গানটা চুজ করে নিব যে গানটা থেকে আমরা মিউজিক আলাদা করব, মানে বাজনা আলাদা করব। তো এই গানটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিচ্ছে, 100% পর্যন্ত হয়ে যাবে। এখন লোড নেবে হালকা, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে পারবে হবে। তো দেখতে পাচ্ছেন অডিও প্রসেসিং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে, বেশি না 15 থেকে 30 সেকেন্ড। তো 15 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা অডিও গানটা সেটাকে প্লে করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্লে করলাম, পুরো মিউজিকটা এখানে শু হচ্ছে। এই যে দেখুন, এটাতে কোনো গান নেই, পুরো মিউজিকটা শু হচ্ছে। ভোকালটা একটু দেখতে পাচ্ছেন, যদি আমি বলি মিউজিকটা এখান থেকে অফ করে দেব, ভোকালটা রেখে দেবো, দেখুন এখন দেখুন শুধু গানটা বাজবে আর কিচ্ছু না। এখান থেকে আমি এখানে ভোকালটা কমিয়ে দিলাম, এখন প্লে করব। তো দেখুন এখন মিউজিকটা আমি এখন রেখে দেব, মিউজিকটা বাড়িয়ে দেব। তো এখান থেকে প্লে করার পর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। তো ভোকাল রাখলে ভোকাল, মিউজিক রাখলে মিউজিক। ভোকাল মানে গান, আর মিউজিক মানে বাজনা। এটা চাইলে আমরা রাখতে পারবো, যেটা মন চায় সেটাই আমরা রাখতে পারবো। কপিরাইটের কারণে আমি মিউজিকটা ছাড়তে পারতেছি না। আপনারা এরকমভাবে খুব সহজে আপনারা করে নিতে পারেন। তো ভিডিও ছিল আজকের মতো, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।